কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গুড ইভিনিং বলছি। এখন বাজে 6:30। তো সারাদিন আজকে কোনো ভিডিও করিনি, এমনি করিনি। তো এখন মনে হলো না ভিডিও করাটা উচিত ছিল, কারণ অনেকেই ওয়েট করো, অনেকেই বলো যে প্রতিদিন যেন ব্লগ পাই। তো যাই হোক, তো এখন বসছি ভিডিও করতে। তো আজকে দেখো কিছুই সেরকম নয়, মশলা মুড়ি মাখাবো, আর আমাদের মিস্টার অনেক কিছু কিনে নিয়েছে আজকে, তো সেইগুলো দিয়ে খাবো। তো এটাই তো ফার্স্ট আমি কি করবো, এই শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো ছাড়া তো মশলা মুড়ি হয় না, তো এগুলো ফার্স্ট কেটে নেবো। আর শসাটা কেটে একটু খেয়ে নিলাম, কারণ দেখছিলাম তেতো লাগে না, নাহলে পুরো মশলা মুড়িই যাবে, গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, ফার্স্ট এগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আসছি আর দেখাচ্ছি কি কি নিয়ে এসছে। আর আজ অবস্থা খারাপ হয়ে যাবে, মানে এটাই হয়তো আমাদের ডিনার। ঠিক আছে, ফার্স্ট এগুলো কেটে নিই। আর জানো তোমরা, আমি ছুরিতে কাটি না, বটিতেই কাটি সব কিছু। তো বটি নিয়েই বসে গেছি। আসলে না আমি মুড়ি খেতে খুব পছন্দ করি, তো কালকে মুড়ি খাইনি, কালকে মুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, যাই হোক খাওয়া হয়নি। তো আজকে তাই জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি, যাতে আমি আজকে মুড়িটা খেতে পারি। মুড়ি আমার খুব পছন্দের খাবার, মানে যা কিছুই দিয়ে দাও, লাস্টে যদি একটু মুড়ি দিয়ে দাও আমি খুশ। আজকে মুড়ি মজাই মজা। তো দেখো এখানে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এই যে ছোলা সেদ্ধ, চানাচুর বাটি কি নিয়ে এসছে ওটা পরে ঢালছি। পেঁয়াজ বেশি নেবো না, কারণ আমি পেঁয়াজ বেশি খাই না, কাঁচা পেঁয়াজ অতটা ভালো লাগে না। ট্রেনের মশলা মুড়ি খেতে ভালো লাগে, আচারের আচার তেলটা আনা হলো না। যাই হোক, ট্রেনের মশলা মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু কি বলতো, যেখানে কাটে না যখন দেখি ওই কাঁটাটা মানে রাস্তাঘাটে, তখন আর খাওয়ার ভক্তি থাকে না, তখন মনে হয় না বাবা বাড়িতেই বানিয়ে খাবো। ছোলা সেদ্ধ, ছোলাটা কালকে সেদ্ধ করেছিলাম খাবো বলে, কিন্তু কালকে তো মুড়ি খাওয়া হলোই না, তো ছোলাটা দিয়ে খাচ্ছি। ছোলা সেদ্ধ মুড়িও আমার খুব পছন্দের। আর চানাচুর নেবো, এবার দেবো একটুখানি সর্ষের তেল। ভুলে গেছি, মানে ওই কি বলে ট্রেনে দেয় না মশলা মুড়ির সাথে তোমার আচার তেল, ওটাও আছে, বাট ভুলে গেছি ওটা নিয়ে আসতে, তাই জন্য সর্ষের তেলই দিলাম, নাহলে বেশ একটু টক 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 লাগে, যদিও টমেটো আছে। আবিষ্কার করছিল এই মুড়িটা, তাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। বাবা রে পাগল হয়েছ নাকি? আচ্ছা এখানে আছে চপ, আজ খেয়ে বাবরে, তার সাথে তেলে ভাজা আমি জীবনে খাই না। সিঙ্গারা আজ মুড়ি খাওয়ার জন্য একদম কি বলবো, মিষ্টি গরম একদম। আচ্ছা এখানে আছে গোল্লা আর ল্যাংচা, তো আমি গোলাপ জামুন খেতে খুব ভালোবাসি, এটা নিয়ে নেবো, এটাও খেতে ভালোবাসি, মানে এই কালো জাতীয় মানে কালো কালো মিষ্টিগুলো আমার বেশি পছন্দের, তো তাই জন্য হয়তো নিয়ে এসেছি। যাই হোক, তো
কার কার লোভ লাগছে চলে এসো, এবার একটা একটা করে খাই। হ্যাঁ তারপরে ওদেরকে খেতে দেবো, আমি আগে খাই। জানি অনেকের লোভ লাগছে, কারণ আমরা বাঙালি তো মুড়ি খাওয়াই ফার্স্ট। আমার মতো অনেকেই আছে মুড়ি খেতে খুব পছন্দ করো, সত্যি বলছি, আমি মন থেকে বলছি আমি মুড়ি খেতে খুব পছন্দ করি। আর সব কিছু না একদম গরম গরম মুচমুচে দারুন। লেবুটা খেয়ে নিই, একদিনে এত তেলে ভাজা, হায় রাম। আমি খাই, তোমরা লোভ দিও না। আমি তো খাবোই, ঠিক আছে, আমার প্রিয় জিনিস, তোমরা আর লোভ দিও না। পারলে মার্কেটে সরে যাও, গিয়ে নিয়ে চলে আসো। তো আজকে আমি তো টাটা বাই বাই। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ কোনো টপিক আমার মাথায় আসছিল না। তো যাই হোক, এখন মুড়িটা খাবো, তো একদম ভাবলাম একটু শেয়ার করি, মশলা মুড়ি।